আবার ব্যান হওয়ার মুখে টিকটক টিকটকে থাকা দেশদ্রোহী ভিডিওর প্রেক্ষিতে জবাবদিহি চাইল ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বাইশে জুলাইয়ের মধ্যে জবাব না দিলে নিষিদ্ধ করা হবে এই অ্যাপ চলতি বছরের শুরুতে টিকটক নিষিদ্ধ করে মাদ্রাসা হাইকোর্ট তবে সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলায় সেবার নিষিদ্ধকরণ থেকে বেঁচে গিয়েছিল এই চীনা অ্যাপ তবে এবারে টিকটকের বিরুদ্ধে অভিযোগগুলো আরও গুরুতর বলে মত বিশেষজ্ঞদের কেন নিষিদ্ধকরণের মুখে টিকটক পুলওয়ামা জঙ্গি হামলার পরে শুরু হয় বিতর্ক টিকটকের মাধ্যমে ঘৃণামূলক বার্তা প্রচারের একাধিক ভিডিও সামনে আসে পাশাপাশি একাধিকবার দেশদ্রোহী ভিডিও পাওয়া গিয়েছে টিকটকে সেই ভিডিওগুলির বিষয়ে সতর্কতা নিচ্ছে না প্রস্তুতকারক সংস্থা দাবি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের সম্প্রতি একদল জনপ্রিয় টিকটক সেলিব্রিটির প্রকাশিত একটি ভিডিওর পর বিতর্ক চরমে ওঠে ভিডিও দেশদ্রোহী বার্তা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ওঠে তাছাড়া অল্প বয়সীদের ওপর কুপ্রভাবের অভিযোগ তো আছেই এই সকল বিষয়ে নির্মাতা সংস্থা বাইট ডান্সকে নোটিশ পাঠিয়েছে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সেই নোটিসে টিকটকের বিরুদ্ধে আসা অভিযোগগুলির জবাবদিহি চাওয়া হয়েছে পাশাপাশি দেওয়া হয়েছে হুঁশিয়ারি বলা হয়েছে বাইশে জুলাইয়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে নিষিদ্ধ করা হবে টিকটক পাশাপাশি বাইটডান্সের ড্যান্সের বিরুদ্ধে নেওয়া হবে আইনজ্ঞ ব্যবস্থা বাইট ডান্স বলে আমরা সব রকম সহযোগিতা করতে রাজি ডিজিটাল ইন্ডিয়ার সমর্থনে এগিয়ে যেতে আমরা বদ্ধপরিকর তবে তথ্য প্রযুক্তি মন্ত্রকে জবাবে কি জানাবে তারা তাই নিয়ে মুখে কুলু মেটেছে সংস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের লেটেস্ট পোস্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন